এটা কোথায়? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা আর আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি। তো ফাইনালি আমরা ঘুরতে যেয়েও আবার ওখান থেকে অন্য একটা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছি ভাই বোনেরা মিলেই। তো আশা করি আমার ইউটিউব ফ্যামিলির সকলেই ভালো আছো, সুস্থ আছো। দিয়ে আমরা তো কোথায় যাচ্ছি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো এবার আমরা তো বেরিয়ে পড়েছি টোটোতে করে, টোটো থেকে দেখতেই পেলে আমরা নেমে পড়েছি। নেমে এবার কোথায় দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়িটা কোথায় আছে সেটা কে কে জানো কমেন্ট করো, আর যে যে চেনো সেও কমেন্ট করো। আর আমি তো লাস্টে বলেই দিব এই রাজবাড়িটা কোথায় আছে, ভিডিও শেষে ঠিক বলে দেব। দিয়ে আমরা ভেতরে চলে আসলাম, এবার মিডিলের জায়গাটায় আসছি। আর এই রাজবাড়িটা হচ্ছে 200 বছর পুরনো, আমি এইটুকুটা জানি। আর এই দিকে দেখো ছোটো ছোটো ডনগুলো ধুলোর মধ্যে দিয়ে কীভাবে তারা খেলাধুলো করছে। এদিকে তো সবাই ওদেরকে বকাবকি করছে, এই ধুলোর মধ্যে যাচ্ছিস কেন, উপরেই থাক। দিয়ে আমি এই ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছি বোনদেরকে ক্যামেরা ধরিয়ে। আর এই যে এই দিকটা হচ্ছে আমাদের, যেখান থেকে আমি ক্যামেরা করছি এটা হচ্ছে আমাদের ভারত। আর ওই যে নদীর পার ওই সাইডটা আছে ওটা হচ্ছে বাংলাদেশ। দিয়ে আমি তো এইভাবে একটু করে ভিডিও শ্যুট করছি, কী আর বলবো। তারপর ফাইনালি আমি ভেতরে গেলাম, ভেতরে যাচ্ছি, ভেতরে যে আমি কিছুটা নিজের ভিডিও করে নিলাম আর রাজার বাড়ি দেখানোর জন্য কিছুটা ভিডিও করে নিলাম, ভিডিও এইভাবে করে। আর সবাই তো আমাকে বলছিল দিদি বেরিয়ে পড় বেরিয়ে পড়, ভয় ইসে ভয় লাগছে। তারপর বলছিল এই খুলে পড়বে এক্ষুনি তাড়াতাড়ি, কখন খুলবে তার ঠিক নেই। যাই হোক, এটা অনেকটা পুরনো হয়ে গেছে না, যখন তখন যাই হোক একটু একটু করে খুলে পড়বে, একেবারে না অবশ্য। তাও আমি দেখিয়ে দিয়ে ফাইনালি আমি টুকটুক করে বেরিয়ে পড়লাম। আর আমরা এখান থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়ার ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে ভাই বোনেরা এসেছি, আর আরেক জায়গায় যেখানে ঘুরতে যাব সেখানে মা বাবার সাথেই ঘুরতে যাব। ওখান থেকে এসে আবার আরেক জায়গায় ঘুরতে যাব, সেটা হচ্ছে কীর্তনে। যাই হোক, আমরা কীর্তনে গেছি ঘুরতে। আর এটা যেটা বলার ছিল যে আমরা এটা এই রাজবাড়িটা হচ্ছে নিমতিতাতে, মুর্শিদাবাদের নিমতিতাই ওখানে এসেছি, ওখানে কীর্তন উপলক্ষে এসেছিলাম। এবার কীর্তন থেকে বললাম যে জামাইবাবুর কাছে আবদার আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে রাজবাড়িতে। আমি যাইনি সেই জন্য, যাই হোক আমার ঘুরতে আমাদেরকে ফাইনালি খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লো। আর সাথে ছিল দাদা, ভাই, বোন, ভাগ্নে, ভাগ্নি, ভাস্তি, এরাই ছিল। ভাস্তি তো ছিল না এখানে, ভাস্তে ছিল একটা। যাই হোক, তারপর আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর সবাই সাপোর্ট করো আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিটের জন্য। বাই বাই।